আজ আমরা আলোর প্রতিসরণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোর প্রতিসরণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোন একটা মাধ্যম, যদি আলোরশ্মি কোন একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে আবদ্ধ হয়, তাহলে সেই আলোরশ্মির কিছুটা অংশ প্রতিফলিত হবে, এটা হচ্ছে রিফ্লেক্টেড হবে, অ্যাবজর্ব হবে কিছুটা, এবং কিছুটা অংশ যদি এটা লম্ব হয় কিছুটা অংশ ট্রান্সমিটেড হবে। যদি পুরো মাধ্যমটাকে ওপেন মাধ্যম হয়, যেমন দর্পণ বা এই ধরনের মাধ্যম, পুরো রিফ্লেকশন হবে। যদি অ্যাবজর্বিং পাওয়ার খুব বেশি থাকে, তা লাইট রশ্মি, আলো রশ্মি শোষিত হবে,
এবং স্বচ্ছ বহিঃসরণ মাধ্যম যেমন গ্লাস বা এই ধরনের মাধ্যম থাকলে তাহলে আমরা ক্ষার বস্তু অবশ্যই ট্রান্সমিটেড হবে, প্রতিষ্ঠিত হবে। এখন এই আমাদের আজকের আলোচনার বিষয় হলো ট্রান্সমিশন বা আলো রিফ্লেকশন অফ লাইট, আলো প্রতিসরণ। সেটাকে বলা হয় আপতন কোণ। এই অভিলম্বের সঙ্গে প্রতিস্থিত রশ্মির যে কোণ করে
তাকে বলা হয় অভিসরণ কোণ। তাহলে কোণ আই এটাকে বলা হবে আপতন কোণ, কোণ আর এটাকে বলা হবে অতিসরণ কোণ। আর এন এন ডট এটাকে বলা হবে অভিলম্ব, আপতন বিন্দুতে অভিলম্ব আপতন বিন্দুতে এই বৃহত্তরের উপরে অঙ্কিত অভিলম্বটা হলো এই এন্ডার। তাহলে আমরা আপত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এগুলো আমরা জানব। যদি এই মাধ্যমটা রশ্মিটা যদি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে তখন এই রশ্মিটার অভিমুখটা এই দিকে না যে এই দিকে যাওয়ার কথা ছিল এইদিকে না যে অভিলম্ব দিকে দূরে সরে যাবে। তাহলে এক্ষেত্রে এইটা করা হবে আপাতত এবং এইটাকে বলা হবে প্রতিসরণ কোণ। দেখা যাচ্ছে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন রশ্মি যাচ্ছে তখন এই পি কিউ এম এর বিপরীত কোণ হচ্ছে এস কিউ এন ডট, পুরোটাই আই, এটা আই মানে এটাও আর এইখানটা আর। তাহলে কতটা রশ্মি ডেভিয়েশন হলো, কতটা রশ্মিটা সরে গেল, কৌণিক সরণ কতটা হলো এটাকে আমরা বলবো কৌণিক চ্যুতি। কৌণিক যেদিকে যাওয়ার কথা ছিল সেই দিকে না যে রশ্মিটা এই দিকে গেছে কতটা সরে গেছে, কতটা কোণ সরেছে, না এটা এটা আই মানে পুরোটাই আই আর এইটা আর মানে এই অংশটা কৌণিক চ্যুতি কত হবে আই মাইনাস আর, এই কোণটা হবে আই মাইনাস আর। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আই গ্রেটার দেন কোন আই গ্রেটার দেন কোন আর, আই অবশ্যই এবং আই মাইনাস আর এটা কি বলা হবে কৌণিক কখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন রশ্মি আবৃত হয়। আবার যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে রশ্মি যাচ্ছে তখন আপাতন কোণ আই, এইটা হলো প্রতিসরণ কোণ। দেখা যাচ্ছে যে রশ্মিটা এই দিকে কথা ছিল কিন্তু আপনার সরে গেল, কতটা কৌণিক চ্যুতি এটাকে আমরা ডেল উপর দেওয়ার জন্য বলতে পারি। তাহলে এই ডেল সমান কত হবে, এইটা আই মানে এইটা যেহেতু এইটা তাহলে এইটা আই, এইটা কত পুরোটা আর, এইটা সমান নিশ্চয়ই আর মাইনাস আর এইটা আই। অতএব এই এই দিকে কোণটা বিপরীত কোণ আর এর সঙ্গে এইটা আর পুরোটা আর, তাহলে এইটুকু কোণটা কতটা সরে গেল না আর মাইনাস ডেল ইজ বাই টু আর মাইনাস আই। অতএব ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আর গ্রেটার দেন অবশ্যই কোণ আটটার মান আই থেকে বেশি হবে এবং কৌণিক চ্যুতি এই যে আলোরশ্মির অভিমুখের পরিবর্তন ঘটছে এর একমাত্র কারণ যে বিভিন্ন মাধ্যমে আলোরশ্মির বেগ কিন্তু বিভিন্ন। শূন্য মাধ্যমে আলোরশ্মির বেগ নির্দিষ্ট 3.8 মিটার/সেকেন্ড, কিন্তু সেটা যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হয় কিন্তু যখন এটা কাঁচ বিসারিত জল বিভিন্ন অন্য মাধ্যম হয় সেই মাধ্যমে কিন্তু আলোর বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হওয়ার জন্যই আলোর সেই সরলরৈখিক সেই পথেই না যে অন্য পথে ফিরে আসছে। এইটাই একমাত্র প্রতিসরণের ঘটনার একমাত্র কারণ। প্রতিসরণের প্রতিসরণ কারণ কারণটা কি না স্পিড অফ লাইট
आज हमारा ये आलोरसी प्रति स्वरण कांचे स्लैबे एवं प्रिज्म की भावे आलोर प्रति स्वरण घटे एवं ये कांचे स्लैबे मध्य दिखे आवश्यक हो वा प्रिज्म मध्य दिखे आवश्यक हो कौनी चुटी कत भय ये दे सेटा हमारे लिए जे कांचे स्लैबे n n dot অভিলম্ব আবার এইখানে
n1 that polynomial pq that am r that is now তাহলে কাচের স্ল্যাবে আগুন রশ্মির গতিপথটা কিরকম ভাবে হয়েছে আরেকবার বলি দেখো এবি প্রতিসরণ তল এবি প্রতিসরণ তলের কিউ বিন্দুতে একই রশ্মি বায়ু মাধ্যম থেকে এসে আপতিত হয়েছে এবং এই আপতিত হয়ে প্রতিসরণের পর কোন দিকে গেছে কিউ আর পথে অতিক্রম করেছে কাচের স্ল্যাবের মধ্য দিয়ে গেছে কিউ আর পথে আবার BC প্রতিসরণ তলের R বিন্দুতে রশ্মিটা পড়ার পর আবার প্রতিসরণ ঘটেছে RS দিকে নির্গত হয়েছে এই প্রত্যেকটাই আমরা ছবিগুলো আঁকতে পারছি এই জন্য যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন গেছে তখন অভিলম্বের দিকে চলে এসেছে আবার যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে রশ্মিটা যাচ্ছে তখন এটা অভিলম্ব থেকে দূরে যাচ্ছে তাহলে এইটা যদি আমরা আপাতত কোণ R2 ধরি এবং এটা প্রতিসরণ কোণ I2 ধরি তাহলে আমরা বলতে পারি যে AB এবং CD প্রতিসরণ তল দুটি সমান্তরাল AB এবং CD প্রতিসরণ তল দুটি সমান্তরাল AB তলের কিউ বিন্দুতে AB তলের কিউ বিন্দুতে PQ রশ্মি বায়ুর মধ্যম থেকে আপতিত হয়ে প্রতিসরণের পর কিউ আর পথে অতিক্রম করে ডিসি তলের আর বিন্দুতে পড়ে ডিসি তলের আর বিন্দুতে পড়েছে এবং আর বিন্দু থেকে প্রতিসরণের পর আর এস পথে বায়ু মাধ্যমে নির্গত তাহলে একটা কাচের স্ল্যাবের মধ্য দিয়ে যখন রশ্মি যাচ্ছে তখন আমরা এই ঘন মাধ্যম লঘু মাধ্যম মধ্য দিয়ে রশ্মি অতিক্রম করার সময় কিভাবে সরে আসে অভিমুখ পরিবর্তন হয় তার ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা লঘু মাধ্যম না ঘন মাধ্যম অভিলম্বের দিকে সরে আসে আবার এটা ঘন মাধ্যম এটা লঘু মাধ্যম ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যাবে এই ধরনের ছবি আমরা এই রশ্মির গতিপথ বা কাচের স্ল্যাবের মধ্য দিয়ে অতিক্রম করার বিষয়টি জানার আগে আমাদের প্রতিসরণের সূত্রগুলো জানতে হবে প্রতিসরণের সূত্র কি বলছে প্রতিসরণের সূত্র এক নম্বর আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি এবং দুই
বিভের তলের উপর অঙ্কিত অভিলম্ব এক সমতলে থাকে। দ্বিতীয় সূত্রটা হলো যে যদি নির্দিষ্ট মাধ্যম যেমন বাতাস থেকে কাঁচে আসে বা জল থেকে কাঁচে আসে বা এয়ার থেকে ওয়াটার দুটো মাধ্যম জল বাতাস থেকে জলে যাচ্ছে দুটো নির্দিষ্ট মাধ্যম হলো এবং নির্দিষ্ট বর্ণের আলো হলো এই যে আলো যাচ্ছে তার যে প্রতিফলন কোনটা এই আলো হলো এতটা সরে এলো এটা কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলো ক্ষেত্রেই ঘটবে। তো লাল বর্ণের আলো ক্ষেত্রে যেটা সরে আসবে বেগুনি বর্ণের আলো ক্ষেত্রে যেটা সরে আসবে এটা কিন্তু সবসময় এক না একটা নির্দিষ্ট বর্ণের আলো ক্ষেত্রে বিবেচনা করতে হবে। তাই এখানে একটি সময় সূত্রে বলা হবে যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলো ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা ধ্রুবক হবে। বর্ণ চেঞ্জ হয়ে গেলে কিন্তু এই ধরনের ধ্রুবকের মান চেঞ্জ হয়ে গেল। তাই এই ধ্রুবকটা এই ধ্রুবক এই ধ্রুবকটাকে আমরা প্রতি সরাঙ্ক বলি এবং মিম অক্ষর দ্বারা চিহ্নিত করি। এই ধ্রুবক কার উপর ডিপেন্ড করে? এই ধ্রুবক মানে প্রতি সরাঙ্ক কার উপর ডিপেন্ড করবে? না নির্দিষ্ট নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণ আলোর বর্ণের উপর নির্ভর করবে এবং মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করবে। তাহলে দ্বিতীয় সূত্র কি বলতে চাইছে? যদি আপতন কোণটা আই হয় প্রতিসরণ কোণ আর হয় তাহলে আমরা বলতে পারি সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক। এইটাকে আমরা বললাম যে মিউ অক্ষর দ্বারা চিহ্নিত করা হচ্ছে। একই বলা হচ্ছে অতি সরাঙ্ক অতি সরাঙ্ক আরো ভালোভাবে বললে বলা যায় এক মাধ্যমের সাপেক্ষে সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতি সমান যদি এটা বাতাস হয় এটা গ্লাস রশ্মি এটা আসছে এদিকে যাচ্ছে এটাকে আই এটাকে আর আবার বলেছে তা প্রতিসরণের সূত্র কি বলছে? মানে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি তাহলে পি কিউ আপতিত রশ্মি কিউ আর প্রতিসৃত রশ্মি এন এন ডট অভিলম্ব বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব এটা সব এক সমান আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব সবগুলোই কিন্তু এক সমতলে থাকবে। আর দু নম্বর সূত্র বলছে নির্দিষ্ট মাধ্যম এয়ার গ্লাস অথবা এয়ার ওয়াটার যাই হোক তবে নির্দিষ্ট মাধ্যম হতে হবে এবং সাধারণত আমরা হলুদ বর্ণের আলোকে নির্দিষ্ট বর্ণের উপর হিসাব করি এবং যে কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলো ক্ষেত্রে করতে হবে কিছু বলা নেই মানে হলুদ বর্ণের আলোকে ধরা হয়েছে।
নির্দিষ্ট কোণের আলো ক্ষেত্রে আপাতন কোণের সাইন সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন সাইন আর এর অনুপাতটা সবসময় ধ্রুবক হবে। এই ধ্রুবক নিয়ে অক্ষটা চিহ্নিত করা হবে। এই নিয়ে হলো এক মাধ্যমের সাথে কোণ মাধ্যমে প্রতিসরণ হলো এটাকে আমরা এ মিউ জি এই ভাবে লিখতে হবে। শুধু নিউ না লিখে বাতাসের সাপেক্ষে গ্লাসের প্রতিসরণ হলো এই ভাবে লিখতে হবে। এ মিউ জি যার সাপেক্ষে বলা হবে বাঁ দিকে যার প্রতিসরণ বলা হবে সে ডান দিকে এ মিউ জি এই ভাবে বলা হয়। সাইন আই বাই সাইন আর সমান মিউ এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমে প্রতিসরণ হলো। এই প্রতিসরণের সূত্র ধরেই আমরা কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে প্রতিসরণটা আমরা ব্যাখ্যা করব। আবার আমরা আপনাদের বলেছি যে প্রতিসরণের সূত্র বলেছি এ মিউ জি
is equal to sin I1 y sin I1 और r বিন্দুতে r বিন্দুতে প্রতিসমের ক্ষেত্রে g থেকে a তে আসে অর্থাৎ g mean a is equal to sin r2 y sin I2 এখানে sin r2 y sin I2 না r2 হলো আপাতত কোণ I2 হলো প্রতিসরণ কোণ তাহলে এই যে r1 এটা এখানে r2 কাছে দেখা দরকার ছিল বোঝার জন্য পাশে লেখা হয়েছে কারণ আমরা বলতে পারি যে a mean g is equal to 1 by g mean a অতএব sin i1 by sin r1 is equal to sin i2 by sin r2 1 by r2 sin i2 by sin r2 এখন দেখো যে এইটা এবং এই প্রতিসরণ তলগুলি সমান্তরাল এই তলের n ইনডেট কোণ এটা n1 a1 ডট অভিলম্ব তো এই দুটো যদি সমান্তরাল হয় অভিলম্ব দুটো সমান্তরাল এবং কি আর বিচ্ছেদক তাহলে কি বুঝতে পারছো যে এই এইটা এইটার সঙ্গে এটা সমান্তরাল সমান্তরাল এবং এই বিচ্ছেদক আর এই এইটার সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ অতএব চিত্র থেকে পাই r1 is equal to r2 একান্তর কোণ একান্তর কোণ কি জন্য হলো না যেহেতু এইটা সঙ্গে এটা সমান্তরাল সব অভিলম্ব সমান্তরাল দেখো তার পরে অভিলম্ব হলো সমান্তরাল তাই দুটো অভিলম্ব সমান্তরাল হওয়ার জন্য এটা ছেদক হলে এই কোণটার সঙ্গে এই কোণটা অবশ্যই একান্তর কোণ এবং সেখানটাতে বুঝতে পারি আর ওয়ান সমান তা আর ওয়ান সমান আর টু মানে সাইন আর ওয়ান সমান সাইন আর টু অতএব সাইন আই ওয়ান সমান সাইন আই টু তাহলে সাইন আর ওয়ান সমান সাইন আর টু তাহলে সাইন আই ওয়ান সমান সাইন আই টু অতএব বলা যেতে পারে অতএব আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু দেব বলা যেতে আই ওয়ান এবং আই টু তাহলে আপদিত রশ্মি আর মানে যখন এয়ার থেকে গ্লাসে এলো তখন যে কোণে আপতিত হলো যখন গ্লাস থেকে গ্লাস বাতাসে নির্গত হচ্ছে তখন যে আইটিটা প্রতিষ্ঠিত রশ্মি দেখা যাচ্ছে যে এই দুটো কোণ সমান অর্থাৎ এই আই ওয়ান এবং আই টু সমান হওয়ার জন্য বলতে পারি যে অবশ্যই এইটা এই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু এই দিকে গেছে আই ওয়ান সমান আই টু অতএব পিকিউ এবং আর এস পিকিউ এবং আর এস রশ্মি সমান্তরাল কেন সমান্তরাল হলো যেহেতু এইটা অভিলম্ব এটা অভিলম্ব এই অভিলম্বের সঙ্গে কোন আই ওয়ান এই অভিলম্বের সঙ্গে কোন আই টু এই দুটো কোণ সমান আই ওয়ান সমান আই টু তাহলে আমরা বলতে পারি যে দিকে রশ্মিটা আপতিত হলো যখন বেরোচ্ছে তখন কিন্তু সমান্তরাল ভাবে বেরোচ্ছে পিকিউ এবং আর এস রশ্মি সমান্তরাল অর্থাৎ এদের মধ্যে কিন্তু কোনো কৌণিক চ্যুতি নেই এদের মধ্যে কিন্তু কোনো কৌণিক চ্যুতি নেই এটা কি অতএব কৌণিক চ্যুতি নেই কি তাহলে আছে না যেদিকে যাচ্ছিল সমান্তরাল হবে অন্য দিক দিয়ে বেরোচ্ছে অর্থাৎ কেন সরে গেছে পাশাপাশি এই রশ্মিটা এইদিকে না আছে এই দিকে গেছে সরে গেছে এটাকে আমরা বলবো পার্শ্বীয় সরণ কৌণিক চ্যুতি নেই কি ঘটেছে না পার্শ্বীয় সরণ পাশাপাশি সরে গেছে পার্শ্বীয় সরণ ঘটে কাঁচের স্ল্যাবে যখন রশ্মি অতিক্রম করছে তখন এর মধ্যে দিয়ে কোনো কৌণিক চ্যুতি রেডিয়াস এমন কিছু পাওয়া যাচ্ছে না শুধুমাত্র পার্শ্বীয় সরণ ঘটছে যদি খুব পাতলা স্ল্যাব হয় তাহলে এই রশ্মিগুলো কিন্তু একদম একই দিকে যাচ্ছে বলে মনে হবে যেদিকে পড়ছে সেদিকে বেরোচ্ছে যেহেতু
তাতে স্ল্যাব কিছুটা বেড়ে গেছে তাই সরে গেছে। তাহলে এই পার্শ্বীয় সরণ কতটা হবে, কতটা সরবে এদিকে রোস্টেশন, এইটা ডিফারেন্সটা কতটা হবে, সে পার্শ্বীয় সরণ নির্ভর করবে কিসের উপর? পার্শ্বীয় সরণ নির্ভর করে স্ল্যাবের বেদ, স্ল্যাবের অতিসরাঙ্ক, তিন নম্বর রশ্মির আপতনের কতটা পার্শ্বীয় সরণ ঘটবে, অল্প পার্শ্বীয় সরণ ঘটবে, অনেকটা পার্শ্বীয় সরণ ঘটবে তার উপর নির্ভর করবে। এই স্ল্যাবটা বেদ যদি আরো বেশি হয় অনেকটা সরে যাবে, এবং এই আপাতন কোণটা কিরকম হবে আছে, কতটা আপাতন কোণ আছে কম না বেশি তার উপর ডিপেন্ড করবে। এবং এই কাঁচের এই স্ল্যাবটা কাঁচের না অন্য কোনো জিনিস, অন্য কোনো পদার্থের সেই পদার্থটা প্রতিসরণের উপরে ডিপেন্ড করবে যে পার্শ্বীয় সরণ কতটা ঘটবে। তাই কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোরশ্মি প্রতিসরণ আমরা লঘুমাধ্যম ঘনমাধ্যমের মধ্য দিয়ে আলোরশ্মির গতিপথ কিরকম হয় সেই হিসাবে ছবিটা এঁকেছি, এবং প্রতিসরণের সূত্রকে কাজে লাগিয়ে আমরা বের করেছি। আমরা এরপরে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ কিরকম ভাবে ঘটে, প্রিজম অবশ্যই কাঁচ মাধ্যম, হ্যাঁ, এবং এই প্রিজম বলতে বোঝাচ্ছে যে প্রিজম দেখতে ত্রিভুজের প্রিজম হলে এই ধরনের প্রিজম হয় না, এ বি সি বি ই এফ যদি নাম দিই দেখা যাচ্ছে এ বি এফ সি একটা তল, আর ওই দিকে আছে এ বি ই ডি, এই ধরনের দুটো তল, এই ধরনের দুটো তল কি হয়েছে না পরস্পর একসঙ্গে মিলিত হয়েছে, দুটো সমতল যখন কোনো একটা কৌণিক ভাবে পরস্পর মিলিত হয়েছে এরকম সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যম। তা দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তল আছে, এই ধরনের চিত্রকে আমরা বলছি প্রিজম। প্রিজমের মধ্যে দিয়ে আলোরশ্মির প্রতিসরণ কীভাবে ঘটে এইটাকে বলা হবে প্রান্তরেখা, যেখানে দুটো সমতল মিশেছে সেই রশ্মির এই দেখাটাকে বলা হবে প্রান্তরেখা। এইগুলো হচ্ছে ভূমি, এই দুটো হচ্ছে প্রতিসরণ তল, এই তলটা এবং এই তল দুটো সমতল, এই দুটো বিপরীত তল বলা হবে প্রতিসরণ তল, আর যাবে এবং কোণ থেকে বেরিয়ে আসে তখন এই কোণটাকে বলা হবে প্রিজমের কোণ, বিএসি কোণ, বিএসি এটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ বা প্রিজমের কোণ। প্রিজমের একটা ছেদ আমরা আঁকি, প্রিজমটা আঁকা হলে তার একটা ছেদ আঁকা হলো, এ
ত্রিভুজটা কাচের তৈরি বায়ু মাধ্যমে রাখা আছে এবি আর এসি এগুলো কি বলা হবে প্রতিসরণ তল বিসি হলো ভূমি আর বিএসি এটা হলো বিজমের কোণ বা প্রতিসরণ কোণ তাহলে এই ত্রিভুজে যদি আলোরশ্মি তির্যক ভাবে আপতিত হয় PQ আলোরশ্মি PQ আলোরশ্মি বায়ু মাধ্যম থেকে এসে AB তলে ত্রিভুজের AB তলে প্রতিসরণ করে Q বিন্দুতে আপতিত করবে তাহলে এই তলের উপরে অভিলম্ব কত হবে তাহলে কি হবে না অভিলম্বের মানে কি বায়ু মাধ্যম থেকে এটা এয়ার এটা গ্লাস এটা এয়ার তাহলে একই রকম হবে অভিলম্ব লঘু মাধ্যম থেকে বড় মাধ্যমে এসেছে তার মানে অবশ্যই অভিলম্বের দিকে সরে আসে রশ্মিটা এইভাবে এই ভাবে যাওয়ার কথা ছিল কোন দিকে যাওয়ার কথা ছিল এই দিকে আছে কি কোন কোন প্রতিসরণের পর কি হলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তাই রশ্মিটা অবশ্যই অভিলম্বের দিকে সরে আসে আমাদের আপাতন কোণ প্রতিসরণ কোণ অবশ্যই অভিলম্বের সঙ্গে লক্ষ্য করে তো অভিলম্বের সঙ্গে এই যে কোণটা এই কোণটা আমরা বলল যে আপাতন কোণ অভিলম্বের সঙ্গে এই রশ্মি প্রতিসরিত রশ্মি এটাকে বলা হচ্ছে আবার দেখো এই রশ্মিটা কিউ আর কিউ আর পথে ত্রিভুজকে অতিক্রম করেছে করে এসি প্রতিসরণ তলে আর বিন্দুতে গিয়ে পড়েছে এই আর বিন্দু থেকে আবার প্রতিসরণ করবে প্রতিসরণের সূত্র অনুযায়ী ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তাহলে এখানেও আমাকে অবশ্যই লম্ব আঁকতে হবে বা এই প্রতিসরণ তলের উপরে একটা লম্ব আছে এখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আলোরশ্মির গতির অনুরূপ কি হবে অভিলম্ব থেকে দূরে সরে যাবে তাই এটা রশ্মিটা এই দিকে বরাবর যাবে অভিলম্ব এই দিকে আছে অভিলম্বের দিকে না যায় অভিলম্ব থেকে দূরে যাবে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইগুলো অভিলম্বের সঙ্গে যে কোণটা আপনি আর বিন্দুতে আর টু কোণে আপতিত হয়েছে এবং আই টু প্রতিসরণ করে নির্গত হয়েছে যদি এই ঘটনাটা ঘটে তাহলে দেখছি কি যে পি কিউ এক্স পথে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখছি যে রশ্মিটা কতটা সরে এসেছে এই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু রশ্মিটা সরে এসেছে অর্থাৎ একটা এইটা কি বলা হবে বেল কোণ যদি এই কোণটা সরে এসেছে এই দিকে রশ্মিটা যাওয়ার কথা ছিল রশ্মিটা আমরা দেখতে পাচ্ছি এই দিকে নির্গত হয়েছে কতটা সরে এসেছে আর কোণ যদি কত হয়েছে দেখেন বেল এই বেলটা আমাদের নির্গত হয়েছে ধরি এটা কোবিন্দু ছেদ করেছে আর এখানে নাম হচ্ছে আমরা বলতে পারি পি কিউ টি এক্স রশ্মির পূর্বেকার গতিমুখ আর কোন দিকে নির্গত PRS অভিমুখে নির্গত হলো তাহলে কৌণিক চ্যুতি
কতটা হলো কতটা স্কয়ার হলো না এক্স পি আর কোণ এক্স পি আর ইজ ইকুয়াল টু ডেল আমরা এই কোণ যদি এবং এটা নির্ভর করি নির্ণয় করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিজম এবিসি একটা প্রিজমের ছেদ আঁকা হয়েছে তার প্রতিসরণ কোণ হলো এ কোণ বি এ সি এখানে আছে প্রিজমটি বায়ুর মাধ্যমে রাখা আছে এটা প্রতিসরণ মানে ছবিটা এরকম হবে যদি এটা ধনমাধ্যম এটা লঘুমাধ্যম হয়ে যায় তাহলে পুরো গতিপথটাই উল্টো হবে এইদিকে না বেরিয়ে উল্টো দিকে বেরোবে তাই প্রিজমটা বায়ু মাধ্যমে রাখা আছে তাই ছবি এরকম হয়েছে কোণ বি এ সি সমান এটাকে এ বলবো বি এ সি এই কোণটা মানে হলো এ প্রতিসরণ কোণ প্রিজমের তাহলে এই আলোরশ্মির গতিপথটা কি রকম ভাবে হয়েছে সেটা আরেকবার বলি যে পি কিউ আপতিত রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে এইটা হলো অভিলম্ব এই রশ্মিটা হলো অভিলম্ব প্রতিসরণ করার সময় অভিলম্ব আঁকা হয়েছে দেখা যাচ্ছে অভিলম্বের দিকে সরে আসছে কারণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে তাহলে আপতিত রশ্মিটা অভিলম্বের দিকে চলে এসেছে কিউ আর পথে প্রিজমের মধ্য দিয়ে অতিক্রম করেছে যাওয়ার পরে এ সি প্রতিসরণ তলে আর বিন্দুতে রশ্মিটা আবদ্ধ হয়েছে এখন ওই আর বিন্দুতে যদি আমি এ সি তলের উপর অভিলম্ব আঁকি এই অভিলম্ব দেখা যাচ্ছে গ্লাস থেকে এয়ারে আসছে গণমাধ্যম থেকে লঘুমাধ্যমে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে চলে যায় তার রশ্মিটা গতিপথ আর এস পথে হয়েছে এখন পি কিউ পি এক্স এইটা ছিল পূর্বেকার প্রতিলম্ব আর রশ্মির অভিলম্ব এটা ছিল আগে আমি দেখতে পাচ্ছি বলে এই দিকে বিকল্প হয়েছে মানে পি আর এস বরাবর বিকল্প হয়েছে কতটা সরে এসছে রশ্মিটা এটি হলো ডেল কৌণিক চ্যুতি হচ্ছে কোণ এক্স পি আর এই এক্স পি আর কোণটাই হলো ডেল এই ডেল কত হয় আমরা বের করব এখন কিউ আর পি ত্রিভুজ ত্রিভুজ কিউ আর পি থেকে পাই উপরের ত্রিভুজ না বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমান এই সূত্র থেকে বলতে পারি কোণ এক্স পি আর ইজ ইকুয়াল টু কোণ এইটা প্লাস এইটা কোণ পি কিউ আর যুক্ত কোণ পি আর কি কোণ এক্স পি আর মানে হলো ডেল ডেল ইজ ইকুয়াল টু কোণিক চ্যুতি পি কিউ আর এই কোণটার মান কত আমরা জানি যে এই রশ্মিটার সঙ্গে এই রশ্মিটা যদি কোণার ছেদ হচ্ছে দুটো রশ্মি কোণা কোণে আছে মানে এই কোণটার সঙ্গে এই পুরো কোণটা বিপরীত এই পুরো কোণটা হলো আর তার মধ্যে এইটা হলো আর ওয়ান আই ওয়ান এটা যা পুরোটাই হচ্ছে আই ওয়ান এইটা আর ওয়ান তাহলে এই কোণটা অবশ্যই হবে আই ওয়ান মাইনাস আর ওয়ান এই কোণটার সঙ্গে এই পুরো কোণটা সমান এটা হলো বিপরীত কোণ তাহলে এই কোণটা পুরোটাই হলো আই ওয়ান এই ছোট অংশটা হচ্ছে আর ওয়ান তাহলে উপরের অংশ পি কিউ আর এই কোণটা কত হবে না আই ওয়ান মাইনাস আর ওয়ান পি আর কিউ পি আর কিউ এই উপরের অংশ এই উপরের কোণ কত হবে যেহেতু এই রশ্মিটা পরস্পর ছেদ তাহলে এই পুরো কোণটার সঙ্গে পুরো কোণটায় কত হবে আই টু বিপরীত কোণ এটা আই টু মানে এটা পুরোটা আই টু তার মধ্যে এইটা হলো আর টু তাহলে উপরের এই কোণটা কত হবে না আই টু মাইনাস আর টু
I1 plus I2 minus R1 plus R2. এখন A Q O R A Q O R চতুর্ভুজ থেকে পাই A Q O R এই কোণটা কত A কোণ A যুক্ত কোণ O যুক্ত A Q O কোণ A Q O যুক্ত কোণ A R O A R O সমান 360 ডিগ্রি তাহলে চতুর্ভুজের চারটি কোণের যোগফল 360 ডিগ্রি এখন এইটা যেহেতু অভিলম্ব কোণ কোণটা 90 ডিগ্রি এইটা যেহেতু অভিলম্ব কোণ কোণটা হবে 90 ডিগ্রি তাহলে A প্লাস কোণ O সমান কত হবে 180 যেহেতু কোণ AQO প্লাস কোণ ARO সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি এই কোণটা 90 ডিগ্রি কোটাই এই কোণটা কোটা 90 ডিগ্রি 180 হয়ে গেল এইটা এবং এইটা একদম নিশ্চয়ই 180 ডিগ্রি হবে আবার QOR ত্রিভুজ ত্রিভুজ QOR থেকে QOR থেকে পাচ্ছে একটা একটা চতুর্ভুজ থেকে পাই আর একটা নিচে উপরে ত্রিভুজ থেকে একটা অংশ বার করতে হবে একটা চতুর্ভুজ থেকে বার করতে হবে আর নিচের ত্রিভুজ থেকে QOR এই ত্রিভুজ তাহলে R1 প্লাস R2 যুক্ত কোণ cos 180 ডিগ্রি R1 প্লাস R2 প্লাস কোণ O সমান 180 ডিগ্রি তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে A প্লাস কোণ O 180 ডিগ্রি তাহলে এইটাকে যদি এক নম্বর সমীকরণ ধরি তাহলে এটাকে দুই নম্বর সমীকরণ ধরে এই এক আর দুই থেকে কি পাচ্ছি A প্লাস O 180 ডিগ্রি আমার R1 প্লাস R2 প্লাস O 180 ডিগ্রি তাহলে এই জায়গায় অবশ্যই এইটা বসালে সমীকরণটা মিলছে যে এক এবং দুই নম্বর সমীকরণ থেকে পাই A is equal to R1 plus R2 তাহলে A প্লাস O 180 ডিগ্রি এটা প্লাস O 180 ডিগ্রি মানে R1 প্লাস R2 অবশ্যই A এর সঙ্গে সমান হবে A সমান R1 প্লাস R2 এই সমীকরণটা এখানে বসালে অতএব বেল ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু ছিল এটাকে বলা যাবে আই ওয়ান প্লাস আই টু মাইনাস বেল সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ প্রমাণটা করে বলছেন এল ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু বেল ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ প্রমাণ করো বেলটা কি गणमाध्यम সেই ঘটনার উপর ভিত্তি করে কাঁচের স্যারের মধ্য দিয়ে আলোচনা কি হয়ে যাচ্ছে রিজার্ভের মধ্য দিয়ে আলোচনা কি হয়ে যাচ্ছে ছবিগুলো আমরা যাচ্ছে এবং প্রতিসরণের সূত্রগুলো ব্যবহার করে আমরা কাঁচের স্যারে দেখছি কৌণিক সরণ কৌণিক চ্যুতি কোনোভাবে হচ্ছে না শুধুমাত্র পার্শ্বীয় সরণ হচ্ছে যেদিকে যাচ্ছে পাশাপাশি সরে গেছে কৌণিক চ্যুতি হয়নি এবং রিজার্ভের মধ্য দিয়ে দেখা যাচ্ছে আবার সেকেন্ড পার্ট।